দর্শক আজ আবার আসলাম লতাদের বাড়িতে লতার সঙ্গে দেখা করার জন্য। কাকি কেমন আছেন? ভালোই আছে, মন টন ভালো নাই। আসলে কি বলবো, মনটা খারাপ থাকে। স্বামী লতা কোথায়? এই যে লতার বোন না, ছোট বোন, এই তো কি তোমার নাম কি? লাখি। আর লাখি কি অবস্থা, কেমন আছো? কথা বলো না কেন, এই তো লতা চলে আসছে। এই সুখী দুজন বসে আছো, এই তো মামার বাড়িতে বসে আছো না? তোমার বাড়িতে না থেকে মামার বাড়িতে কেন? হ্যাঁ, ভালো না। যাই হোক, প্রিয় দর্শক, আমরা লতাকে পেলাম, আসলে লতার কাছে আসলাম জন্যে যে লতা শ্বশুর বাড়িতে গেছিল। তার শ্বশুর শাশুড়ি সবাই তো ছিল, নতুন সংসার, সংসারটা কেমন চলতেছে সেই বিষয়ে জানবো। লতা কি অবস্থা, কেমন আছো? ভালো। হ্যাঁ ভালো আছি। ভালো আছো না? আসলে ভালো থাকার মধ্যে মন খারাপ। যাই হোক, সেটার জন্যই আসলাম যে নতুন সংসারে মানে কেমন চলতেছে তোমাদের? শ্বশুর বাড়িতে গেলা মানে কেমন চলতেছে? ভালোই। কোনো প্রবলেম নাই সংসারে? প্রবলেম থাকলেও নেই, না থাকলেও নেই। তো তোমার শ্বশুর বাড়ি সম্পর্কে কিছু বলো, মানে নতুন সংসার, এই সংসারটা সম্পর্কে বলো। আসলে কি বলবো, তারা সবাই ভালো, আগেও বলছি এখনো বলতেছি তারা সবাই ভালো। আমার দুদিন ছিলাম ভালোই। হ্যাঁ, সবাই খেয়াল রাখে, সবাই মানে খাইলাম কি না খেলাম জিজ্ঞেস করে, খাওয়ার টাইমে মানে গোসল করার টাইমে সব কিছুই জিজ্ঞেস করে। সবাই ভালো, মানে এক কথা বলতে তারা সবাই অনেক ভালো। মানে আমি কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না, কারণ ভালোবাসা পাইলে পরে, একটু ভালোবাসা পাইলে পরে ওই ভালোবাসা আস্তে আস্তে বেড়ে গেলে পরে মানে কথা বলার ভাষাই থাকে না আর কি, বুঝতে পারছেন? তো যাই হোক, তুমি শ্বশুর নতুন সংসার, তোমার নতুন সংসারে তুমি তোমার লাইফটাকে সুন্দরভাবে পার করো। তোমার স্বামী তোমার খোঁজ খবর রাখে তো ওখানে যাওয়ার পরে? হ্যাঁ রাখবে না কেন, যে এখানে যেমন যেভাবে তোমরা দুজন একসঙ্গে সব সময় থাকতা, শ্বশুর বাড়িতে যাওয়ার পরে কি এভাবে সব সময় থাকতো? হ্যাঁ এভাবেই ছিলাম। তো যাই হোক, তোমার স্বামী এখন কেমন আছে, ভালো আছে তো? ভালো, মানে ওই যে পায়ে বিশ। হ্যাঁ ভালোই আছে, ভালো আছে। তো যাই হোক, প্রিয় দর্শক, খুব ভালো লাগলো যে লতা নতুন সংসার, সংসার নিয়ে খুব ভালো আছে। তো মায়ের, লতার মায়ের মুখে হাসি আসলে হারিয়ে গেছে বিভিন্ন টেনশনে। তো একজন মানুষ তার সন্তানদের কতভাবে ধরে রাখছে, ছোটো ছোটো মেয়েদের নিয়ে আসলে এদের জন্য বিভিন্ন জায়গায় যায়, যা কি মানে খাবার সংগ্রহ করতে হয়, অনেক টেনশন একটা মানুষের থাকতে যা হয়, তো বিভিন্ন হয়রান টেনশন নিয়ে আছে। তো কাকি আপনি টেনশন করেন না, আপনার মনটা খুব খারাপ, বুঝতে পারছি। তো আজকে আমরা আসবো বলে আপনি তো বাড়িতে আছেন, তো আপনাকে পাইলাম। হ্যাঁ, তোমার আশা দেখে বসে গেছি। তো যাই হোক লতা, তোমার নতুন সম্পর্কে যে মানে সংসার সম্পর্কে যেটা জানাইলাম আমার দর্শকদের, তোমার সংসারটা সুন্দর কাটাও, স্বামীকে নিয়ে সুন্দর কাটাও, এটাই দোয়া করি। প্রিয় দর্শক, আপনার সবাই দোয়া করবেন নতুন সংসারে সবাই মানে এই সংসারটা কীভাবে কাটাতে চাই, সামনে তোমরা কী করতে চাও, তোমাদের প্ল্যান কী, মানে এই সংসারটাকে বড় করতে হলে সুন্দর করতে হলে তোমার প্ল্যান আছে না? স্বামী কি কাজ করবে, কন্টিনিউ কাজ করবে নাকি কী ধরনের কাজ করবে? স্বামী যে কাজ করে সেই কাজই করবে। হ্যাঁ, যে কাজ করে। আর তুমি তো মিডিয়াতে যেভাবে গান দিতেছিলে, এইভাবে কি গান দিবা নাকি না? শ্বশুর বাড়ির লোক কি বলে? হ্যাঁ, তারা আর কি বলবে, তারা তো জানা শুনে, জানে জেনে শুনে, আর নতুন করে কিছু বলার আছে? দর্শক অনেক কিছু জানালাম, আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবেন। আর আপনাদের সব থেকে সর্বোপরি বড় কথা হলো যে আপনাদের ভালোবাসা, আপনাদের ভালোবাসা থাকলে হয়তো লতা জীবনটা আরও আরও সুন্দর হবে। দোয়া করবেন লতার জন্য, দোয়া করবেন। আর কাকি আপনিও আপনার মেয়ের প্রতি খেয়াল রাখবেন, আপনার দুটা ছোট মেয়ে আছে যে সুখী, আর এখানে এটা হলো লাখি, তো এদেরকে খেয়াল রাখবেন, এরা বড় হচ্ছে। খেয়াল তো লাহি বেটা, আমার ছয় সাতজন খানে আলো, আমি নিজে বাচ্চান বের হয়ে পারতেছি না এরকম যন্ত্রণা করে বাচ্চারা পাশে বসে। আসলে আপনি অনেক কষ্ট যে এদের জন্য আপনি জীবন যুদ্ধে লড়াই করতেছেন। তো প্রিয় দর্শক, আপনারা সবাই
দোয়া করবেন লতার মায়ের জন্য, দোয়া করবেন লতার জন্য, দোয়া করবেন লতার জন্য। একটা ঘর তুলেছি এরকম ভাবে ঋণ মেন তুলে তুলে পায় না, ঘরটা কোনো রকম ভাবে খারাপ করেছি, টাকা 50,000 ঋণ আনেছি আমি, খারাপ করেছেন কাম উপর কাম করে পারতেছি না, দেবো কম মানে কোনোভাবে 50,000 ঋণ নিয়েছেন, ঋণ নিয়ে কাজ করে ঘর তুলে মানে আর কোনো কাজ করতে পারতেছে না, টাকার অভাব না, টাকার অভাব। আল্লাহ যেন আপনার সমস্যা দূর করে দেয়। প্রিয় দর্শক, আপনারা যদি কেউ তাদের পাশে দাঁড়ান, তাদের সাপোর্ট করেন, তো অবশ্যই নিজের নাম্বারে যোগাযোগ করবেন, আমরা পৌঁছে দেবো তাদের কাছে সাথে কিছু, অথবা লতার নাম্বার দিয়ে দেবো, আপনার লতার নাম্বার সরাসরি সহযোগিতা দেবেন। তো লতা, আমার দর্শক কিছু বলো, তোমার নতুন সংসারে নতুন জীবন এখন আমার দর্শকের মানে কিছু বলো। দর্শক উদ্দেশ্যে কি বলবো, আগে বলছে এখন বলছে তারা যেন দোয়া করে, যেন ভালো থাকি, এই দোয়াটুকু যেন করে। আর আমি তাদের সবার জন্য দোয়া করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যারা আমাকে ভালোবাসেন, তাদের জন্য সবার জন্য দোয়া রইল যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা মানে নতুন জীবন যারা শুরু করবেন, তারা যেন আমার মতন এরকম পাগলামি মানে না করবেন, যে এত জেনে বুঝে কাজ করবেন, অজান্তে কাজ করাটা ঠিক না, সেটা আমিও বুঝি, কিন্তু মাঝে মাঝে মানে বুঝেও না বোঝারই মানে হয়ে যায় আর কি। হ্যাঁ, কিছু কিছু পরিস্থিতির শিকার আছে যেগুলা মানে কিছু কিছু পরিস্থিতির শিকার আছে যেগুলা মাথার মধ্যে একবার আসলে পরে উল্টো একটা ভাবনা হয়ে যায়। তো এই সব ভাবনা থেকে সবাই দূরত থাকবেন, নিজেকে ভালো রাখবেন, নিজের জীবনকে সুন্দর করে রাখবেন, তাহলেই আপনারা ভালো। অন্যের জীবনে কি হলো সেটা দেখার নেই, নিজে ভালো থাকলে কথায় আছে নিজে ভালো তো জগৎ ভালো, আর নিজে খারাপ তো জগৎই খারাপ। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আর কিছু বলার নেই আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো প্রিয় দর্শক, আমরা লতার কথা শুনলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্তই, আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে আসবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।